বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। প্রেমটা হতে হতে গিয়ে প্রেমটা দলা পাকে নিয়ে ডিস্টেন্স একবার এসে গেলে সেটা মেটে না, দূরত্ব মেটে না, ডিস্টেন্স আসার মতন কারণ সেগুলো আমার মনে হয় না খুব বেশি সলভ মানে রিজলভ হয় বলে। তোমার কাছে প্রেম, প্রেম করা ভালো, শরীর শরীর ভালো থাকে, মন ভালো থাকে। কাউকে হারিয়ে ফেলে ফিরে পেতে চাও? তোমাকে বুঝি না প্রিয় মনে পড়ছে। আমরা মাঝে মধ্যে একটা কথা খুব বলে থাকি যে একটু সরেই বসুন, কিন্তু আমার পাশে এই মুহূর্তে যে রয়েছে তাকে সরেও বসতে বলবো না, ইনফ্যাক্ট সে দাঁড়িয়ে রয়েছে। ইশাদি সরেও যাও না, দাঁড়িয়েই থাকো এইভাবে, তো বলো একটু সরে বসুন কোথায় ব্যবহার? তুমি আগে বলো, তুমি এই যে বললে মাঝে মধ্যে একটু সরে বসুন, বলো কাকে বলো? বাসে ট্রামে যখন যাতায়াত করি লোকে গায়ের উপর উঠে যান, আমরা বলি না একটু সরে বসুন। তাহলে ঠিক আছে, তুমি আপাতত একটু সরে দাঁড়াও, আমাদের হোর্ডিংটা ঢেকে দিও না, নামটা ঢেকে দিও না, একটু সরে বসুন। এখন সত্যি বলতে খুব দেখো একটা সময় ছিল, তুমি যে বললে না যে বাসে ট্রামে, তো আমিও তো বাসে ট্রামে কলেজ স্কুল করেছি, তো তখন আমাদের সত্যিই বলতে হতো যে একটু সরে বসুন, তো অনেক হয়েছে আর কি, মানে এতটা শুদ্রে মানে কি বলবো শুদ্ধভাবে নয়, এতটা ভালোভাবে কে হ্যাঁ একটু কেয়ারফুলি নয় আর কি, একটু রেগে গিয়ে বলতো কি হচ্ছে এটা, কি একটু সরে বসুন না। তো এটা তো আমরা করেছি, এখন ওটা করতে হয় না, কেউ গায়ের ওপর তো পড়ে না। তবে মেন্টালি এখন তো বড় হয়ে গেছি, প্রবলেমগুলো একটু বড়, সেই জন্য এখন যখন মেন্টালি কেউ আর কি মনে হয় যে ঘাড়ে উঠে পড়ছে, তখন বলতে হয় একটু সরে বসুন, ইনাফ স্পেস চাই, এবারে এবার একটু ডিস্টেন্স চাই আর কি। এখানে একটা প্রশ্ন করবো যে এই একটু সরে বসুন, আমরা বাস ট্রাম থেকে যদি বলি এখন মেন্টালি যতটা সরে বসতে হয় অনেক সময় আমরা সেই স্পেসটা পাই না। ইশাদি কাউকে বলো ইদানিংকালে যে একটু স্পেস চাই আর নয়? এই মুহূর্তে কাউকে বলতে হচ্ছে না, তবে মাঝখানে হ্যাঁ বলতে হয়েছিল অনেকগুলো দিন যে প্লিজ এবার একটুখানি স্পেস চাই, এটা এটা এনাফ আর কি। হ্যাঁ এখন সেরকম কেউ বলার নেই না, অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় প্রতিদিনের লাইফে আমাদের যে কারোর সঙ্গে হতে পারে। আমার তো একটা সময় মনে হয় যে একই বাড়িতে থাকতে থাকতে বাবা মায়ের সঙ্গেও যখন ঝগড়া হয় তখন আমার মনে হয় যে আমার স্পেস চাই। তো এইটা আমাদের এখন যা লাইফ, এত স্ট্রেস, সব কিছু মিলিয়ে কাজের চাপ, সব কিছু মিলিয়ে আমার সবারই একটু স্পেস খুব দরকার আর কি লাইফে। তো সেখানে একটু সরে বসুন ভীষণ রেলেভেন্ট, যদিও আমাদের এটা ভীষণ সম্পর্কের গল্প, গম্ভীর মানে ভীষণ কি বলবো জ্ঞানের কথা নিয়ে আমরা আসছি সেটা কিন্তু নয়, একদমই লাইট হার্টেড একটা ফিল্ম, কিন্তু অনেক কিছু আছে ওর ভেতরে, অনেক শিক্ষণীয়। তো সব মিলিয়ে কমেডি বলতে পারো, রমকম জনার আমরা যেটা শুনছিলাম। তো অনেক চরিত্র তো তোমাকে দেখেছি, এই কমেডি ধাঁচে একটু কমই পেয়েছি, তো এখানে কতটা মানে কমেডিতে তোমাকে পাবো বা কতটা দর্শক হাসবে এই বিষয়টা তোমাকে দেখে? আমাকে যদি বলো যে কতটা পাবো সেইটা আমি বলবো না যে ভীষণ একটা কিছু কমেডি করছি সেটা নয়, কারণ কমলদার হিউমারটা ওরকম নয় যে প্রচুর কিছু করছি হা হা হি করে এবং হয় না যে আমি খোঁচা দিয়ে হাসাচ্ছি, সেরকম নয়, খুব নর্মালি বিহেভ করেছি। তাতে আমার ধারণা খুব ফানি ছিল, এবার দর্শক যদি হাসেন তাহলে হাসবেন, আর আমার ধারণা ওটা ফানি। কিন্তু এটা ঠিক আমাকে নিয়ে যখনই কেউ ভেবেছে একটু সিরিয়াস রোলে ভেবেছে এবং বলেছে ঈশা ইমোশনাল রোল খুব ভালো করে, আমার ধারণা যে আমি কমেডিটাও ভালোই করি, একটু ভাবতে হবে কাউকে একটা, একটু সময় দিতে হবে, ভালোই করবো আশা করি। সো দেখো এই ছবিটা না আমার মনে হয় আমার ক্যারেক্টারটা শুধু কমিক ক্যারেক্টার সেটা নয়, প্রত্যেকের মধ্যে প্রত্যেকের চরিত্রের মধ্যে এরকম এরকম এলিমেন্টস রয়েছে যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে ডিফারেন্ট করেছে, মানে প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ক্যারেক্টার এই ছবির সবাই অন্যরকমভাবে বিহেভ করেছে, সবার অন্যরকম চরিত্র, চরিত্র লেখাটাই তো ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, ওটাই আসল, সেই জায়গাটা খুব ভালো বুনট হয়েছে আর কি। আচ্ছা এই যে একটা ভালো ইমেজ, গুড ইমেজ, ইনোসেন্ট, ইমোশনাল এরকমই তো বারবার দেখেছি, তো সেই রকম চরিত্র থেকে কি কখনো চাও যে একটু এবার সরে বসি? কে না চায় বলো তো, সবাই চায়, সে কোনো একটা চাইবে, কিন্তু যতদিন না পাচ্ছে ততদিন বারবার ওটাই দেখবে, কিছু করার নেই, আমরা আমাদের আমার তো পেশা এটা, আমাকে কাজ করতেই হবে, সেটা যদি কেউ ডিফারেন্ট কিছু দেয় তাহলে ডিফারেন্ট পাবে, যেরকম কমলদা এটা ডিফারেন্ট ভেবেছে একটু হলেও গ্রামের, কারণ আমি লাস্ট যে কয়টা যে যে কটা ছবি করেছি তাতে প্রত্যেকটা চরিত্রই আরবান আরবান চরিত্র আর কি, এইটা একটুখানি বেগুন বাগিচা বলে একটা মফস্বল বা গ্রামের দিকের এবং খুব মুফাত বাচ্চা মেয়ে, গুড্ডুদার প্রেমে পড়েছে, খুব টম বয়স কিন্তু খুব সুইট, মানে গানও গায় আবার আবার কি বলবো
মানে ওই ওই সাহসটুকু আছে যেখানে গুড্ডুদা যখন চলে আসে শহরে, গুড্ডুদাকে খুঁজতে চলে আসে বাড়ির লোকের সঙ্গে আর কি, খুঁজেই ছাড়বো। এবং টিজারে বোধহয় তোমরা দেখেছো যেখানে ঋতিকদা গাড়ির ভেতর, রনিদা এবং সেখানে আমরা পেছনে বাইক নিয়ে ঘুরছি, তো ওই ওই অ্যাডভেঞ্চারটুকু মেয়েটার ক্যারেক্টারে রয়েছে। তো আমার মনে হয় ওটা ডিফারেন্ট করে। হোপফুলি এই ছবিটা যখন দেখবে, অনেকের ভালো ভালো পারফরমেন্স আছে, তার মাঝখানে এইটুকু হলেও তোমার মনে হয়তো থাকবে পিউকে। আচ্ছা, এই যে চরিত্র, তার মানে এটা নয় যে পিউ ভালো মেয়ে পজিটিভ নয়, সেটাও আছে, ভীষণ ইমোশনাল সেটাও ঠিক, কিন্তু সব মিলিয়ে পিউকে পিউ করে তুলেছে এই ছবিটায়। তো এই এই যে অনেক দিন ধরে একই ঘরানার ছবি বা একই, সেক্ষেত্রে ছবি পছন্দ বা চুজের ক্ষেত্রে অনেক সময় কি চরিত্রটা মাথায় রাখছো, না তুমি যেটা বললে যে এটা তো পেশা, এটা তো রোজগারের জায়গা? দুটোই মাথায় থাকে, দেখো ডিপেন্ড করছে। যেরকম আমি গত বছরের পর আমার মনে হয় এই বছর আমি দুটো বা তিনটা ছবি করেছি, চেষ্টা করেছি যদি কিছু ডিফারেন্ট পাওয়া যায়, কিন্তু যদি না হয় সেক্ষেত্রে কাজ বন্ধ করে দেবো, সেটা হতে পারে না। মাথায় কিছু থাকে না অ্যাকচুয়ালি, মাথায় স্ক্রিপ্টটা শুনি, যদি মনে হয় এটা ডিফারেন্ট হতে পারে সেটা করি, তারপর সেটা গল্প হতে পারে, সেটা চরিত্র হতে পারে, সেটা ডিরেক্টর হতে পারে, তো সব মিলিয়ে অ্যাকচুয়ালি হয়। আলাদা করে কিছু থাকে না যে আচ্ছা এই চরিত্রটা এমন, এটা করতেই হবে, এটা হয় না ইউজুয়ালি। ছবির ক্ষেত্রে যদি বলি, ঋতিকদা আছে, পাওলি দি রয়েছে, পায়েল দি রয়েছে, এবং কমলদা রয়েছে, অনেকে রয়েছে, রনিদা, লোকনাথদা, খরাজদা, মানুষদি, পরান্দা, মানে কে নেই, মানে আমার মনে হয় বড়ো বড়ো অ্যাক্ট্রেস যারা, যাদেরকে আমরা দেখে বড়ো হয়েছি, তারা সবাই রয়েছে এখানে। আর কমলদা আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে অভিনয়ের ক্ষেত্রটা আমি যদি বলি, অভিনয়কে পাল্লা দিয়ে অভিনয় করা, এটা কতটা এনজয় করলে? কারণ আমরা ঋতিকদা, পাওলি দুজনেই প্রচণ্ড তাবড় তাবড় অভিনেতা, এবং সাথে তুমি রয়েছো, এতগুলো ছবি করে ফেলেছো, এই টেনশনটা নেওয়া যায় না যে ওরা ওরা ভীষণ। ঋতিকদের সময় একটা সময় টেনশন হতো, এখন সত্যি হয় না, কারণ অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছে, আমি বুঝতে পারি। আর আমার সিন না ম্যাক্সিমাম ঋতিকদের সঙ্গেই ছিল, তো আমার ওটা নিয়ে খুব একটা চাপ হয়নি। পাওলিদের সঙ্গে সেরকম এক ছিল না, একটা দুটো সিন দেখতে পারে, কিন্তু খুবই আর কি নর্মাল, তো আমার ওই ভয়টা নেই। আর রনিদাদের সঙ্গে কি হয়, ভালোদের সঙ্গে অ্যাক্টিং করতে গেলে না, আমি যতই খারাপ হই না কেন, একটু তো ইম্প্রুভ, একটু তো লিফট হয়েই যায়, তো সেটা হয়তো হয়েছে। আর তাছাড়া কমলদা রয়েছে, এত ভালো ডিরেক্টর, সো আমাকে কিছু ভাবতেই হয়নি, আমাকে বলেছে যেখানে প্রবলেম হবে আমি বলে দেবো তোকে, তুই চিন্তাই করিস না। নৌকোটাই ফুটো নাই তো জেঠু? ফুটো নৌকো, ফুটো নৌকো লাগবে, আচ্ছা তো শ্যামলের ঘাটে। আচ্ছা, একটা ছোট্ট র্যাপিড ফায়ার করবো, ফার্স্ট আনসার দেবে। তিনটে এমন জিনিস যেটা ছাড়া ঈশা সাহা ইনকাম? অনেক কিছুই আছে, আপাতত লিপ বাম মনে পড়েছে, ভীষণ ড্রাই ড্রাই ফিল করছে। ফোন, ফোনটা ওয়ালেট, এখন ফোন ছাড়া কিচ্ছু হবে না। আর ইভেন আমার ফোন খারাপ হয়ে গেছে, আমি তাও ঠিক করছি না, বিকজ ফোন ছাড়া কিচ্ছু হবে না বলে। আর একটা খাবার, আমি তো না খেয়ে থাকতে পারবো না। ফুডি, এসব কি প্রশ্ন, এরকম করতেই নেই, এক্ষুনি খেতে যাবো। আবিরদা না দেবদা? এসব কি কি বলছে, আমি শুনতে পাইনি, এটা শুনতে পাবো না, চলো তারপর নেক্সট। শুনতে পেলে না তো? না, আমি সিলেক্টিভ হিয়ারিং, আমার কিছু কিছু জিনিস আমি শুনতে পাই না। ঝাঁজ লবঙ্গ ফুল না প্রজাপতি বিস্কুট? ঝাঁজ লবঙ্গ ফুল, কারণ ওটা না হলে প্রজাপতি বিস্কুট হতো না। কাজের বাইরে বাড়িতে ঈশা কেমন? সূচিবাইগ্রস্ত শুনেছো? কাজের বাইরে ঈশা সারাক্ষণ পরিষ্কার করছে, এটা ওইটা, এটা এক্স্যাক্টলি ওরকম। খুব রেগে গিয়ে এমন কিছু করেছো যেটা পরে মনে হয়েছে না এটা না করলেও হতো? হ্যাঁ, এখন রিসেন্টলি করিনি খুব, এখন রিসেন্টলি করলে আর ছোঁড়াছুড়ি করি না। একটা পয়েন্টে ছিল আমার, তখন প্রথম হেয়ার ড্রায়ার আমাকে একটা গিফট করেছিল কেউ একটা, আমার মনে নেই, আমি মায়ের সঙ্গে ঝগড়া হওয়ার পর নিজেই রেগে গিয়ে ওটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তারপরে রিয়েলাইজ করেছি অ্যাকচুয়ালি ওটা তো মা ইউজ করে না, আমিই করতাম, মানে ওটা তারপরে আমি ভেঙে ফেলেছি, আমি আর নিজে করতে পারছি না। তো হ্যাঁ, তারপর থেকে ভাঙার আগে, ছোঁড়ার আগে একটু ভেবে চিন্তে করি এটা কার জিনিস দেখে নিতে হয়, যে কার ইউ, কে ইউজ করবে। তারপর আমরা তো ছবি নিয়ে কথা বলছিলাম, এই যে প্রেম নিয়ে কথা বলছিলাম, এবং গাড়ি করে বয়ফ্রেন্ড যাচ্ছে, পাশে তুমি স্কুটি নিয়েও যাচ্ছে, এরকম হয়েছে। তো ঈশা সাহার প্রথম প্রেম? প্রথম প্রেম সেরকম প্রেমটাই হয়নি, মানে প্রেমটা হতে হতে গিয়ে প্রেমটা দলা পাকেনি আর কি। প্রেমটা আমার মনে, আমার, আমি যেখানে থাকতাম নিলুয়াতে, আমার বাড়ির পাশে একটা বড় ফুটবল গ্রাউন্ড ছিল, সেখানে ওই আমারই ক্লাসের ছেলে, যার সঙ্গে আমি জীবনে কথা বলিনি, একই টিউশনে হয়তো পড়তাম, সে খেলতে আসতো, আমি জানলা থেকে দেখতাম, ব্যাস এইটাই প্রেম ছিল। তারপরে কোনোদিন হয়নি কিছু আর, প্রেম প্রেম হয়নি। ব্রেকআপ, তোমার কাছে ব্রেকআপটা কী বলে, প্রথম প্রেম যেটা বললে তুমি, তোমার এরকম ব্রেকআপের জন্য হয়? হ্যাঁ একদম। ক্রাশ? সব ছেলেদের নাম মানে মুখ ঘুরছে, দাঁড়াও এক সেকেন্ড, এখন বিকি কৌশল, এটাই মাথায় এসছে। ছোটবেলায় কাউকে থেকে ক্রাশ খেয়েছে মানে খুব পছন্দ? এনি টাইম। প্রেমিকা ঈশা সাহা কেমন? ভালো, আন্ডারস্ট্যান্ডিং, একটু জ্ঞান জ্ঞানে, বাট বাকি সব ঠিক আছে। নিজের মধ্যে কিছু চেঞ্জ করতে চাও? না, আমি যেরকম সেরকমই তো আমাকে আমার মতন মানিয়েছে, আমি চেঞ্জ করে দিলে আমি কোথায় থাকবো? রিগ্রেট কই না,
রিগ্রেট দুঃখ দেয় না করেই ভালো। এই যে স্পেস, বা আমি যদি বলি যে খুব স্পেস হয়ে গেল কারোর থেকে বা কাউকে হারিয়ে ফেললে ফিরে পেতে চাও? তোমাকে বুঝি না প্রিয় মনে পড়ছে, না না ডিস্টেন্স একবার এসে গেলে সেটা আর মেটে না, দূরত্ব মেটে না, দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়। একদম অ্যাপ্ট লাইন পেয়েছি আমি, রাইট, না ফিরে পেতে চাইবো না। ডিস্টেন্সটা এসছে কারণ নিশ্চয়ই অনেকগুলো আছে আসার মতন, ডিস্টেন্স আসার মতন কারণ, সেগুলো আমার মনে হয় না খুব বেশি সলভ মানে রিজলভ হয় বলে। তোমার কাছে প্রেম, প্রেম করা ভালো, শরীর ভালো থাকে মন ভালো থাকে, প্রেম করুন, একটু সরে বসুন, মানে সরি একটু সরে না বসে প্রেম করুন। আর 24 নভেম্বর হলে একটু সরে বসে দেখুন, একটু সরে বসুন। ইয়েস, কমলেশ্বর দা ডিরেক্ট করেছে আর আমরা অনেকে কাজ করেছি, রনিদা, ঋত্বিক দা, পাউলি দি, পায়েল দি, আমি, পরান্দা, প্রচুর প্রচুর ভালো ভালো অ্যাক্ট্রেস কাজ করেছেন। কমেডি কমলদার বোধহয় প্রথম কমেডি, মানে আই এম নট শিওর, কিন্তু আমার ধারণা এটা বেস্ট কমেডি হবে ওনার, যদি উনি আগে করেও থাকেন। তো এটা প্লিজ দেখতেই হবে 24 নভেম্বর হলে।